ভালো আছেন। আমার বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে, স্বাধীনতাকালীন সময় থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সকল শহীদদের, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সবার জন্য দোয়া করছি। বিশেষ করে সাম্প্রতিক সময়ে আমাদের দেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে সকল নিহত এবং শহীদ ভাই বোনদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের এই ত্যাগ বা শত শত ছাত্রছাত্রী, সাধারণ জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে ত্যাগ বলেন বা শহীদ হওয়া যাই বলুন না কেন, সেগুলো তখনই সার্থক হবে যখন আমরা রুটিন কাজের পাশাপাশি আমাদের সংস্কারমূলক কোনো কাজ করতে পারবো। এই ত্যাগের নিশ্চয়ই একটা উদ্দেশ্য রয়েছে। এমনি এমনি মানুষ, লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এই ত্যাগ স্বীকার করেনি, নিশ্চয়ই কোনো মহৎ উদ্দেশ্যে তারা এই ত্যাগ স্বীকার করেছে, সেই ত্যাগের অংশীদার আমরা হতে চাই, এই উদ্দেশ্যে আজকের এই আয়োজন। আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের অত্র অফিসের দলিল লেখক সমিতিকে আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য, সবাইকে আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আরেকটা বিষয় নিয়ে আমি বলি, এটা হচ্ছে আপনারা হয়তো লক্ষ্য করবেন যে আমাদের সাম্প্রতিক এই আন্দোলন বা এই অর্জনের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে আমাদের তরুণ সমাজ। তারা স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে ছাত্ররা রাস্তায় নেমে আসে এবং তাদের যে প্রাপ্য অধিকার সেটা শুধুমাত্র নির্দিষ্ট কোনো ক্ষেত্রের অধিকার না, সেটা হচ্ছে রাষ্ট্রের সকল পর্যায়ের অধিকার নিয়ে তারা সচেতন। এবং এটা আমাদের জন্য অত্যন্ত উৎসাহমূলক যে ছাত্রছাত্রীরা তাদের এই জীবনের বলা যায় শুরুর পর্যায় থেকে তারা এই বিষয়গুলোতে অত্যন্ত সচেতনভাবে ভূমিকা রাখতে পেরেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এই যে অফিস, অফিস প্রাঙ্গণ, অত্র কার্যালয়ের সকল কাঠামো, সেটা হোক প্রাতিষ্ঠানিক কাঠামো বা অত্র কার্যালয়ের অন্তর্ভুক্ত জনমন্ত্র, একথায় সরকারি সকল অফিস, তারা যাতে কখনো জনগণের প্রভু না হয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে পারে, সেটা আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। আমাদের অফিস সমূহ বিধিমালা এবং আইন অনুযায়ী পরিচালিত হয়, সেগুলো হয়তো আমাদের সাধারণ জনগণ থেকে জানেন না, তাদের অবগত না। সেখানে আমাদের নির্দিষ্ট একটা সময়ে ফ্রিকোয়েন্টলি এই গণশুনানি আয়োজন করার কথা, সেটা হোক একদম সপ্তাহে একবার হচ্ছে সর্বোত্তম, যে সপ্তাহে একদিন সাধারণ জনগণের জন্য উন্নত কেন্দ্র অফিস, তারা এসে তাদের বিভিন্ন সমস্যা, কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে বা গণশুনানি বলতে যেটা বোঝায় আর কি সরকারি পরিভাষায়, সেই গণশুনানি আয়োজনের কথা, সব সংকট মিলিয়ে আমরা এই আয়োজন গুলো আসলে করতে পারি না। তো সেজন্য হচ্ছে আজকে অনেকটা আনঅফিসিয়াল ভাবে এই আয়োজনটা করা। আর আমরা যারা সংবিধানের 140 ধারা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হই, তাদের কর্তব্য সুস্পষ্টভাবে 21 ধারায় বর্ণনা করা আছে, 102 ধারায় যে আমাদের নিয়োগ পাওয়ার পরে কি কি দায়িত্ব কর্তব্য। ঠিক তেমনি ভাবে এখানে যারা সার্ভিস গ্রহীতা, যারা সেবা প্রার্থী, তাদেরও কিছু সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে সংবিধানের 21-এর 1 নম্বরে, যেমন তাদের সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে, তারা কিভাবে সহযোগিতা করবে সরকারকে, রাষ্ট্রকে, সেই দায়িত্ব সম্পর্কে বিস্তারিত বলা আছে। আবার 21-এর 2-এ হচ্ছে যারা প্রধানমন্ত্রীর কর্মচারী, তাদের দায়িত্ব কিভাবে পালন করবে সে অনুযায়ী বলা হয়েছে। তো আমি স্বাগত বক্তব্যে আর বেশি প্রথমে হচ্ছে আপনাদের এখানে লেখক এবং লোকমুখী ছাড়া যারা ইউনিভার্সিটি লেখার গোষ্ঠ আজকে এখানে উপস্থিত রয়েছে, তাদের একটু পরিচয়টা আমি জানতে চাই। সবাই একটু ব্যক্তিগতভাবে তাদের শুধুমাত্র নাম, গ্রামের নাম আর তার পেশা, ছাত্র হলে কোন বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজ, আর পেশাজীবী হলে তার পেশা কি, সে সম্পর্কে সংক্ষেপে বলবেন। এরপরে লেখকের মধ্যে থেকে কয়েকজন বক্তব্য রাখবেন। তারপরে হচ্ছে যদি সাধারণ জনগণের যে প্রশ্ন উত্তর করব বা তাদের যে জিজ্ঞাসা সম্পর্কে আমরা শুনব। হ্যাঁ
মেশিনটা তো মাপ করে না তো।